যাওয়ার আগে শেষবারের মতো বাসাটা আরেকবার গুছিয়ে নিলাম, আমার সাথে সবাই দেখা করতে আসলো, ছোট ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করলাম, সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। ভাঙা গলা নিয়ে ভিডিওস বানাচ্ছি কারণ অনেক অনেক রিকোয়েস্ট আসছে। আপনারা অনেকেই জানেন আমি অলরেডি ইউকেতে চলে এসেছি। ইউকেতে কিভাবে আসলাম, কেন আসলাম, সবকিছু ইন ডিটেলস আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমাকে একটু সময় দিবেন, নতুন একটা দেশ, নতুন একটা শহর, আমি একা সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি একটু সিরিয়াল ওয়াইজ যেতে চাচ্ছি, বাংলাদেশে 2-3টা ভিডিওস বাকি আছে, আমি তাড়াতাড়ি করে ওগুলো দিয়ে দেন আপনাদের সাথে ইউকের ভিডিওস শেয়ার করব। আপনাদেরকে আমি বলেছিলাম কিছুদিন আগে লিভিং রুম আর ডাইনিং রুমের ডেকোরেশনের একটা ভিডিও দিব, আমি আমার কমিটমেন্ট রাখতে জানি। বাংলাদেশের শেষ মুহূর্তে যখন আমি এত বেশি তাড়াহুড়ায় ছিলাম সবকিছু নিয়ে, তারপর আপনাদের জন্য ভিডিওটা আমি রেকর্ড করে এসেছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন বাসায় আজকে স্পেশাল কিছু গেস্ট আসবে আমাকে দেখার জন্য, ওদের জন্য ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে। খাবার দাবার তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, তাই চলেন গেস্টরা আসার আগে রুমগুলোকে সুন্দর করে সাজিয়ে ফেলি। আইডিয়াল হোম বিডি পেজ থেকে আমি সোফার কভার, চেয়ারের কভার, টেবিল ম্যাট অনেক কিছু নিয়েছি। এবার সবার আগে আমি ড্রয়িং বা লিভিং রুমের সবগুলো সোফায় আজকে নতুন কভার সেট করব। সামনে শীতকাল আসছে, ফার্নিচারে অনেক বেশি ধুলাবালি পড়বে। আমার আম্মু এমন খুঁতখুঁতে একটা মানুষ, এভরিডে এসব ফার্নিচার পরিষ্কার করে, একদম ধরে ধরে মুছে মুছে। রুম গোছানো এখনো শেষ হয়নি, অলরেডি আমার কাজিনরা চলে এসেছে, তাই সবাইকে বললাম আপনাদেরকে একটা করে হাই দিয়ে যেতে। এই নিয়ে আমার সোফার কভার অনেকবার চেঞ্জ করা হয়েছে। গত বছর আমি আইডিয়াল হোম বিডি পেজ থেকে একটা কভার নিয়েছিলাম, ওগুলো এখনো ভালো আছে। যেটা বলছিলাম, আমাদের যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, ঠান্ডার সমস্যা, শীতকালে এভরিডে ফার্নিচারগুলো পরিষ্কার করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, এজন্য এটার বেস্ট সলিউশন আমার কাছে মনে হয়েছে নতুন সুন্দর একটা কভার সেট করা। এগুলো সেট করা অনেক বেশি ইজি, কাপড়গুলো স্ট্রেচেবল, এই ফোমের স্টিকগুলো ওনারা সাথেই দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস একদম মাপ মতো আছে, না আমি ফিতা দিয়ে ধরে ধরে মেপে ওনাদেরকে সাইজ বলিনি, আমি জাস্ট আমার সোফা চেয়ার এসবের ছবি ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম, ওনারা একদম মাপ মতো বানিয়ে পাঠিয়েছে। আমি আইডিয়াল হোম বিডি পেজের লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দিয়েছি, ওনাদের ফোন নাম্বারটাও অ্যাড করে দিয়েছি, এখন স্ক্রিনেও দিয়ে দিলাম, যাতে আপনারা ফোন দিয়ে ডিরেক্টলি অর্ডার করতে পারেন অথবা কথা বলে নিতে পারেন। আমি তুর্কি কভারটা নিয়েছি, ওনাদের কাছে চায়না প্রিন্ট, ভেলভেট সবই অ্যাভেলেবেল আছে, পেজে গিয়ে দেখতে পাবেন সবকিছু। শুধু যে ময়লা দাগ, ধুলাবালি এসব থেকে রক্ষা করার জন্য এই কভারগুলো দেওয়া হচ্ছে সেটা না, রুমের সৌন্দর্যটাও বেড়ে যাচ্ছে, দেখেন ডিফারেন্ট একটা লুক আসবে। যারা আমরা এখন নতুন ফার্নিচার অ্যাফোর্ড করতে পারছি না, জাস্ট কভার দিয়ে কিন্তু নতুন একটা লুক দিতে পারি রুমে। আমি তো একা ইউকে যাচ্ছি, অনেকে দেখা যায় ফুল ফ্যামিলি অনেক দিনের জন্য ঢাকার বাইরে অথবা দেশের বাড়ি যায়, আপনাদের ফার্নিচারগুলো যাওয়ার সময় ভাবে সুন্দর করে ঢেকে যেতে পারেন, এতে আসার পর রুমটা কিভাবেই সুন্দর দেখতে পাবেন আর ফার্নিচারও নষ্ট হবে না। আমার ড্রয়িং রুম অলরেডি সেট করা হয়ে গিয়েছে, এত বেশি সুন্দর লাগছে, এই কালারটা আম্মু চুজ করেছে, অনেক বেশি আনকমন, রুমটা এত বেশি উজ্জ্বল লাগছে, এগুলোর কোয়ালিটি অনেক ভালো, আমি যেটা বললাম ওনাদের থেকে এক বছর আগেও আমি নিয়েছিলাম। ওনারা কিন্তু একদম মাপ মতো আপনাদেরকে প্রোডাক্ট পাঠাবে, তারপরে আপনাদের যদি সাইজ নিয়ে কোনো সমস্যা হয় ওনারা আবার চেঞ্জ করে দিবে, এটা নিয়ে কোনো ইস্যুজ নেই। রুমটা দেখে যতটা ভালো লাগছে যে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে, অনেকটা ইমোশনালও হয়ে যাচ্ছি যে আর বেশি দিন এখানে আমি থাকবো না। আমি কাছে নিয়ে আপনাদেরকে কাপড়ের ম্যাটেরিয়ালটা দেখিয়ে দিলাম, লিভিং রুমটা তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, এখন যাই ডাইনিং রুমটাও সেট করতে হবে। এর আগে কিচেনে গিয়ে দেখি আম্মু অলরেডি নাস্তা বানানো শুরু করে দিয়েছে, বাসার সবাই কিছু না কিছু কাজ করে আমাকে হেল্প করে দিচ্ছে, আমার বোনেরা এখানে আমার জুয়েলারি সেট করে দিচ্ছে, ভাইরা মাইক্রোফোন সেট করে দিচ্ছে। এজন্য ভাবলাম ওদেরকে কিছু চকলেটস দিয়ে আসি, এই চকলেটের বক্সটা আপনাদের ভাইয়া পাঠিয়েছে আমার জন্য, আর একটা ভিডিওতে সুন্দর করে দেখাবো না চকলেটের বক্সটা, অনেক বেশি মজা। আম্মু এই পাশে নাস্তা বানাচ্ছে, তো আমি ভাবলাম ডাইনিং রুমটাও তাড়াতাড়ি সেট করে ফেলি, এখানে বসেই তো আজকে সবাই একসাথে ডিনার করবে। আমাদের এই ডাইনিং টেবিলটার অনেক বছর হয়ে গিয়েছে, তারপরও ভালোই আছে, এখনো হালকা পাতলা একটু দাগ পড়েছে আর কি। বাসার এই পার্টটা আপনাদেরকে কখনো দেখানো হয় না তেমন। ডাইনিং রুমের দেয়ালে দেখতেই পাচ্ছেন আমাদের জীবনে খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ছবি আকারে রাখা আছে। সোফার কভারের সাথে ম্যাচ করে চেয়ারের কভারও নিয়েছি আমরা আইডিয়াল হোম বিডি পেজ থেকে। খেয়াল করে দেখলাম সোফার কভারগুলো সেট করার সময় যতটা ইজি মনে হচ্ছিল, চেয়ারের কভারগুলো আরও বেশি ইজি। কিছুই না, জাস্ট কভারটা চেয়ারের ভিতর দিয়ে পিছের ফিতাটা বেঁধে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা অর্ডার করেন, বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন, আর ক্যাশ অন ডেলিভারি, কোনো ধরনের চার্জ আগে দিতে হবে না, আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন। আমি সোফার কভার নিয়েছি, ডিভানের কভার নিয়েছি, চেয়ারের কভার নিয়েছি, একটু পরে টেবিল ম্যাটও দেখাবো আপনাদেরকে। মানে আমার কাছে ড্রয়িং রুমটা ভালো লাগছিল, সুন্দর লাগছিল, কিন্তু ডাইনিং রুমটা আমার কাছে বেশি ভালো লাগছে। হুট করে যখনই কেউ রুমে ঢুকছিল একটা কথাই বলছিল, ওয়াও। আম্মু এই কালারটা চুজ করার পর আমি একটু কনফিউজ ছিলাম, কমলা কালার চুজ করেছে আম্মু, এখন বুঝলাম যে কেন, রুমগুলো আসলে অনেক বেশি ব্রাইট দেখাচ্ছে। আর এটা হচ্ছে টেবিল ম্যাট, ব্লু আর অরেঞ্জ
অরেঞ্জের কম্বিনেশন, এটাও খুবই 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 সুন্দর। আমি জাস্ট ওনাদেরকে আমার টেবিল আর চেয়ারের ছবি দিয়েছিলাম, ওনারা একদম পারফেক্ট সাইজ মতো সবকিছু পাঠিয়ে দিয়েছে। এই টেবিল ম্যাটগুলো কিন্তু আইডিয়াল হোম বিডি পেজে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা নাস্তা সার্ভ করা অলরেডি শুরু করে দিয়েছি, সবকিছু ডিটেলস আমি মেনশন করে দিয়েছি। তারপর যদি কোনো কিছু জানার থাকে ওনাদের ফোন নাম্বারে অথবা পেজে গিয়ে কন্ট্যাক্ট করলে আপনারা জানতে পারবেন। সবকিছু গোছানো শেষ, এরপর আব্বুকে ডেকে বলছিলাম, আব্বু দেখে বললো খুবই সুন্দর হয়েছে। এই দিন কিন্তু আমার ছোট ভাই সামির জন্মদিনও ছিল। অ্যাকচুয়ালি আমার আশা প্যাকিং সবকিছু নিয়ে সবাই এত হুড়াহুড়ি এত বেশি ব্যস্ত ছিল যে আমরা তেমন বড় করে কিছু করতে পারিনি। এর মধ্যে বাবা মা মাহের সবাই চলে আসে, এই জন্য একসাথে আমরা সবাই এখন সামির বাড়িতে রেখে একটা কাটবো। এই মুহূর্তগুলো যখন আমি ক্যামেরায় রেকর্ড করছিলাম, আমি জানি না আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল। আপনারা অনেকেই বলছেন যে আমি হুট করে চলে এসেছি। আমার টিকেট এখানে চলে আসাটা হুট করে হলেও দেশের বাইরে আসার প্ল্যানটা হুট করে করা না। গত 3-3.5 বছরের অনেক অপেক্ষা, অনেক চেষ্টা, অনেক ফেইলিয়ারের পর আজকের এই দিনটা। রাতারাতি কেউ ডিসিশন নিয়ে দেশের বাইরে চলে আসতে পারে না। 3 বছরেরও বেশি সময় ধরে আমি প্রসেসিংয়ে লেগে আছি, হচ্ছে না হচ্ছে না, কখন হবে কিভাবে হবে আমি নিজেও জানতাম না। কোনো কিছু হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছুই শেয়ার করে না, প্রাইভেসি ইস্যুস থাকে, মানুষের নজরের একটা ব্যাপার আছে। প্রথম 2 বছর যে ভুলটা আমরা করেছিলাম, ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে যে বাইরে অ্যাপ্লাই করছি, এমন ভাবে ফেইলিয়ারের শিকার হয়েছিলাম, রিজেকশনের পর রিজেকশন, ওই ফেজগুলোর সাথে আমি কিভাবে ফাইট করেছি শুধুমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। অনেকে আপনারা জিজ্ঞেস করতেন কেন আমি এত স্ট্রেস থাকি সব সময়, বলতে পারতাম না, বোঝাতে পারতাম না আপনাদেরকে। এবার আমি একদম চুপচাপ থেকে নিজের মতো সবকিছু করার চেষ্টা করেছি, আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে। বাকি সব ডিটেলস আমি আপনাদেরকে আস্তে আস্তে একটা একটা ভিডিওতে জানাবো, এক ভিডিওতে দেখানো পসিবল না। সোশ্যাল মিডিয়াতে কতটুকু কি নিয়ে বলা উচিত, কতটুকু দেখানো উচিত, এতটুকু বোধ ক্ষমতা আমার আছে। ফেইলিয়ার্স আমি দেখাবো, ফেইলিয়ার্স থেকে কিভাবে ওভারকাম করলাম সেটাও দেখাবো। আপনারাও আমার একটা ফ্যামিলির মতো, আমার লাইফে ভালো খারাপ কখন কি হচ্ছে আমি সময় মতো সবই জানাবো। সো একটা রিকোয়েস্ট করবো, প্লিজ কোনো কিছু না জেনে কনফার্ম না হয়ে জাজমেন্ট পাস করবেন না, আমরাও মানুষ, আমাদেরও খারাপ লাগে এভাবে কমেন্ট পড়লে। অনেক মাস আগে আমি বলেছিলাম যে আমার ভিডিওতে আমি নিজেকেই বেশি দেখাবো, আমার আশেপাশের মানুষজনকে খুবই কম দেখাবো, আমি চাই তারা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক, বদনজর থেকে দূরে থাকুক। আশা করছি আপনারা আমার সিচুয়েশন বুঝে আমাকে এভাবেই একসেপ্ট করে আমার পাশে থাকবেন সব সময়। আর যারা কোনো ধরনের কোয়েশ্চেন আর জাজমেন্ট ছাড়া সব সময় আমার পাশে ছিলেন, আছেন, মেসেজ করছেন, কমেন্ট করছেন, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। সবকিছু ডিটেইলসই আমি আস্তে আস্তে শেয়ার করব আপনাদের সাথে, আমাকে একটু সময় দিবেন, এক একটা ভিডিও বানাবো আর পোস্ট করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।